আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তাহমিনা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজার একটা রেসিপি, মোরগ পোলাও। এই রান্নাটা হয়তো সবাই পারে, কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন রান্না করে ফেলি মোরগ পোলাও। মোরগ পোলাও রান্নার জন্য মোরগ তো অবশ্যই লাগবে, তার জন্য আমি এখানে 4 পিস মুরগির রান নিয়েছি। রানগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। রানগুলোকে হালকাভাবে আমি কেচে দিব, যাতে ভিতরে মশলা ভালোভাবে ঢোকে। সবগুলি রান আমি হালকাভাবে কেচে নিব, ঠিক এভাবে করে। সবগুলি রান আমার কেচে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিব 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিব 2 চা চামচ টক দই। আপনাদের কাছে যদি টক দই না থাকে, এখানে লেবুর রস দিতে পারেন। এখন সব মশলাগুলি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাগুলি ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এটাকে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। মাংস রান্নার জন্য এখন আমি কিছু মশলা বেটে নিব। এখানে নিয়েছি কাজু বাদাম, গোলমরিচ নিয়েছি, শাহী জিরা নিয়েছি, নরমাল জিরা নিয়েছি, জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি, আর নিয়েছি পোস্তদানা। মাংস রান্নার জন্য এখানে আমি কিছু আদা আর রসুন কেটে নিয়েছি। এই আদা রসুনগুলোকে আমি ফ্রেশ বেটে দিব, তার জন্য ফ্রিজে আছে ওটা আমি ব্যবহার করব না। আপনি যদি ফ্রেশ আদা রসুন দিয়ে তরকারি রান্না করেন, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি কিছু পেঁয়াজ কেটে নিব তরকারি রান্নার জন্য, আর পেঁয়াজ বেরাস্তা করব তার জন্য। পেঁয়াজ কাটা আর সব মশলা বেটে নেওয়া আমার হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি পেঁয়াজ বেরাস্তা করে নিব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে তেলের পরিমাণ বেশি দিতে হবে, কারণ পেঁয়াজ বেরাস্তা করলে তেলের পরিমাণ বেশি দিতে হয়, তা না হলে এক পাশে হবে আর এক পাশ হবে না। তেল আমার এখনও গরম হয় নাই, তেল গরম হলে তারপর আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলি দিয়ে দিব। যখন পেঁয়াজ হালকা কালার চলে আসবে, তখন পেঁয়াজটাকে নাড়াচাড়া রাখতে হবে, তা না হলে এক পাশ হবে আর এক পাশ কম হবে। তাই আমাদের ভালোভাবে নেড়ে সব পাশ সমানভাবে ভেজে নিব। পেঁয়াজ বেরাস্তা হয়ে গেছে, এখন আমি তেলে থেকে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে পেঁয়াজ বেরাস্তার কালারটা। পেঁয়াজ বেরাস্তাটা যখন তেলে থেকে আমরা উঠাবো, তখন সাথে সাথে ছড়িয়ে রাখতে হবে, তা না হলে বেশি কালার চলে আসবে। যেই প্যানে আমি পেঁয়াজ বেরাস্তা করেছি, ওই প্যানে আমি এখন মুরগির মাংসগুলি ভেজে নিব। মুরগির রানগুলো দোনো পাশ ভালোভাবে ভেজে নিব। পোলাওতে দেওয়ার জন্য এখানে আমি 4টা ডিম সিদ্ধ দিয়েছি। মোরগ পোলাও রান্না করবার ডিম দিব না তা কি হয়। আমি মাংসগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতেছি, কারণ নরম মুরগি, এজন্য আপনারা চাইলে না ভেজে এটা রান্না করতে পারেন। মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাংস রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন মাংসটাকে রান্না করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে কিছু আমি আস্ত মশলা দিব, তেজপাতা, দারচিনি, লং, এলাচ। পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা। 2 টেবিল চামচ আদা বাটা দিব, 1 টেবিল চামচ রসুন বাটা দিব। এখন দিব বেটে রাখা সব মশলাগুলি। মশলাটাকে 2-3 মিনিট তেলের সাথে ভেজে নিব।
মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনে পাউডার। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত। প্রায় 5-6 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসগুলি। মাংসগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে 2-3 মিনিট মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব। মাংস আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড মিল্ক। আপনারা চাইলে পাউডার মিল্ক পানি দিয়ে গুলিয়ে তারপরে দিতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে করে তরকারিটা রান্না করব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। এখন দিয়ে দেব 4-5টা কাঁচা মরিচ। আবার তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা রান্না করতে প্রায় আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। তরকারি আমার হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। তরকারি আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। পোলার জন্য চিকেন আমার রেডি। এখন আমি রান্না করব পোলাও। পোলাও রান্নার জন্য আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি। আমি যেই তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেল দিয়ে আমি পোলাওটা রান্না করব। তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চাল। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি 3 মগ। এখানে আমার 1 কেজির মতো চাল হবে। চালটাকে এখন ভালোভাবে ধুয়ে নিব। চালগুলা ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। চালগুলাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। চালগুলা যখন পাতলা হয়ে যাবে তখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আপনারা পোলাও রান্নার সময় চালগুলাকে ভালোভাবে ভেজে রান্না করবেন, তাহলে দেখবেন পোলাও একটা সাথে একটা লাগবে না, আর খেতেও দারুণ মজা লাগে। প্রায় আমি চালগুলাকে 7-8 মিনিট ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আর পোলার মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি যেই মগ দিয়ে চাল মেপেছি ওই মগ দিয়ে এখন পানি মেপে দিব। আমি এখানে চাল নিয়েছি 3 মগ আর পানি দিব 6 মগ। 5 মগ দিব পানি আর 1 মগ আমি লিকুইড মিল্ক দিব। এখন দিয়ে দিব ফ্রেশ আদা বাটা। আদা বাটা আমি 1 চা চামচ দিয়েছি। আর দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা পানি থাকা অবস্থায় চেক করে নেবেন, আর পরিমাণ মতো লবণ দিতে হবে। কারণ তরকারি মাংস রান্না করছি, মাংসতে লবণ আছে,
পোলাওতে যে পরিমাণ লবণ লাগবে ঠিক ওই পরিমাণ লবণ দিতে হবে। আমি লবণ চেক করে নিয়েছি, আমার কাছে কম মনে হচ্ছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে করে রান্না করব 3-4 মিনিট। ফিরে আসলাম 3-4 মিনিট পরে। এখন দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। পোলাওর পানি প্রায় শুকিয়ে আসছে, এখন আবার একটু নেড়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখব। পোলার পাতিলটা দমে বসানোর জন্য আমি প্রথমে একটা রুটি ভাজার প্যান দিয়ে দিব, তারপরে পোলার পাতিলটা বসিয়ে দিব। পোলাওটা আমি 10-15 মিনিট দমে রাখব। ফিরে আসলাম 15 মিনিট পরে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আবার নেড়ে দিব। পোলাও আমার রান্না হয়ে গেছে, এখন এখান থেকে আমি অর্ধেক পোলাও উঠিয়ে নিব। আমি পাতিল থেকে অর্ধেক পোলাও সরিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব রান্না করা মুরগির মাংস। তরকারি ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এখন এর উপরে দিয়ে দিব পোলাও। পোলাও দিয়ে দিয়েছি, এখন সব দিকে সমানভাবে দিয়ে দিব। এখন উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন এর উপরে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। ডিমটাকে আমি ভেজে নেই নাই, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। আর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো বাটার, আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা 10 মিনিটের জন্য দমে রাখব। ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পোলাও আমার রান্না হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একটার সাথে পোলাও আর একটা লাগে না, খুবই ঝরঝরা হয়েছে পোলাওটা। উপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি আমার মতো করে রান্না করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রেসিপি আপনারা ফলো করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।